করোনা ভাইরাস শনাক্তের ভুয়ারি তৈরি সহ বিভিন্ন জাল সনদ তৈরি ও বিক্রির দায়ে কুমিল্লার চান্দিনা থেকে মোর্শেদ আলম নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব ছাব্বিশে জুলাই রবিবার দুপুরে কুমিল্লার চান্দিনার মধ্য বাজারে বিসমিল্লা এন্টারপ্রাইজ নামে একটি কম্পিউটারের দোকান থেকে তাকে গ্রেপ্তার করে প্রতারক মোর্শেদ আলম কুমিল্লার দেবিদার উপজেলার জাফরাবাদ গ্রামের ইদ্দিস আলীর ছেলে এ বিষয়ে র্যাব এগারোর সিপিসি দুইয়ের কমান্ডিং অফিসার তালুকদার নাজমুস সাকিব জানান গ্রেপ্তারকৃত মোর্শেদ আলম করোনা ভাইরাসের ভুয়া রিপোর্ট সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র প্রদানের নামে বিভিন্ন লোকজনের সাথে প্রতারণা করে আসছিল এসব রিপোর্টের জন্য সে লোকজনের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নিয়ে থাকে এছাড়াও বিভিন্ন ধরনের একাডেমিক সার্টিফিকেটও মোর্শেদ জাল তৈরি ও বিক্রি করে প্রতারণা করে আসছিল এসব প্রতারণার কাজে ব্যবহৃত একটি সিপিইউ একটি মনিটর একটি কালার প্রিন্টার একটি কিবোর্ড একটি মাউস একটি স্ক্যানার একটি মডেম একটি পেন ড্রাইভ তিনটি মোবাইল ফোন দুইটি করোনা ভাইরাস সার্টিফিকেট সহ বিভিন্ন ধরনের জাল সার্টিফিকেট ভুয়া জাতীয় পরিচয় ও প্রতারণার মাধ্যমে নগদ অর্থ জব্দ করে